ছিল দশ তারিখের একটা ভিডিও স্কুলে প্রোগ্রাম যেহেতু মেয়ের সেকেন্ড সানডেতে হয় তো সানডে তো অলওয়েজই দেখা যায় যে স্কুল বা অফিস বন্ধ থাকে তো ফ্রাইডেতেই ওরা হচ্ছে এবার মাদার্স ডে সেলিব্রেট করছে আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে যদিও আমরা বার্থডে ওভাবে করে আসলে ঘরোয়া তো সেলিব্রেশন বলতে নিজেরাই হয়তো খাওয়া দাওয়া করি সবসময় এরকমই হয়ে এসেছে বাট আজকে ওরকম কিছু হচ্ছে না ওর বাবা ঘুমাচ্ছে এই ফাঁকে হচ্ছে আমি অ্যামেলিয়ার নাস্তাটা বানিয়ে দিচ্ছি তো নর্মালি যেটা হয় সকালে আমি আর অ্যামেলি একসাথে নাস্তাটা করে ফেলি ও আর আমি করে সব কিছু রেডি টেডি করে স্কুলের জন্য রেডি হই তারপরে ওর বাবাকে ডাক দিই কারণ মানে ওর ঘুমটা একটু পূরণ হয় ও নয়টা পর্যন্ত একটু ঘুমায় আমরা সব কাজ করে ফেলি আর কি তো ওর নাস্তাটা ও উঠে অ্যামেলিয়াকে স্কুলে দিয়ে এসে তারপরে আস্তে ধীরে খায় উঠেই সাথে সাথে খেতে পারে না আজকে কি এমেলিয়া আজকে কি মাদার্স ডে সো হোয়াট শুড ইউ সে টু মামি হোয়াট ইউ সে

টেবিলে রাখার আমি হানড্রেড পর্যন্ত যাইতেই পারলাম না একটা হোয়াইট কালারের মস্ট

হাফ হয়েছে আরো হাফ বাকি আছে আমি ঈদের ড্রেসটাই পরেছি কারণ ঈদের দিন আমার ওরকম করে এটা মানে জাস্ট মসজিদে পরে গিয়েছিল আমার পরা হয়নি ভাবলাম যে এটা পরি আর এটার সাথে আমি মানে কি হিজাব পরব বুঝতেছিলাম না পরেই সেটা পরেছি কারণ এক্স্যাক্টলি কালারটা ছাড়া কেমন যেন একটু ইয়ে লাগতেছিল সো পড়লাম এখন হচ্ছে বেরোবো কারণ আজকে প্রোগ্রাম সবার জন্য ওপেন আজকে ওদের স্কুলে খুবই সুন্দর খাবারের আয়োজন করা হয়েছিল আর অনেকেই মুসলিম আছে তো হালাল ফুডগুলো আনা হয়েছে তো খাওয়া দাওয়ার পরে আমরা হলো এই যে পাশে ওয়েট করছি আর বাচ্চারা ওখানে প্রিপারেশন নিয়েছে প্রোগ্রামের তো এখানে হলো মিউজিকের সাথে সাথে বাচ্চারা গান গাচ্ছিল তো কপিরাইটের কারণে আমি মিউজিকটা অ্যাড করতে পারছি না তো এখানে হচ্ছে ওদেরকে অনেক দিন থেকেই মোটামুটি প্র্যাকটিস করানো হয়েছে বাট দুই একজন ছাড়া কেউই সেভাবে আসলে ওই যে পা নাড়িয়ে নাড়িয়ে যেটা করার মানে ওইরকম করেনি একমাত্র এমেলিয়া একদম পুরো প্রপার মানে যেভাবে শিখিয়েছে মার্শাল সেভাবেই একদম করে করে করছিল আর ছোটো যে বেবিটা ছিল ও খুব ট্রাই করছিল তো প্রথমে হচ্ছে সবাই মিলে একসাথে পারফর্ম করেছে দুইবার তারপরে হলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে প্রত্যেকের মার জন্য আলাদা করে গিয়েছে তারপরে ফ্লাওয়ার সারপ্রাইজ দিয়েছে মানে খুবই সুন্দর অ্যান্ড টাচই একটা প্রোগ্রাম ছিল আমার ভীষণ মানে ভালো লেগেছে এটা কি আনছে আমার মেয়ে তোমার বাবার জন্য বাবার জন্য একটা বার্থডে কার্ড বানিয়ে আসছে অ্যামিলিয়া ও বার্থডে স্কোয়ার এখানে এটা কি তোমার বাবা বাবা বার বাবা বার্থডে কি বাবার বার্থডে বেলুন ও ও এখানে আবার ড্যাড লিখছো বাট ডিটা উল্টা হইছে দিদি তুমি বাবাকে দেখাইছিলে এটা ওকে বাবা হ্যাপি হইছিল শুন গুড জব আর বাবা হচ্ছে এক্সট্রা তো হচ্ছে বার্থডে হচ্ছে ড্রেস পরে আছে এরকম কেক আর আছে বার্থডে ওকে আর মার জন্য বাকি কি আছে ওটা দেখাই চলো আমি হলো স্কুল থেকে এসে ঘুমিয়ে গিয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না তো অ্যামেলিয়াকে বাবা নিয়ে আসছে আর স্কুল থেকে মাদার্স ডেতে তো এই যে ফ্লাওয়ার আর হলো এখানে একটা ব্যাগ পেয়েছি এখানে লেখা হ্যাপি মাদার্স ডে অ্যামেলিয়ার পিকচার আর এখানে অ্যামেলিয়া কিছু ক্রাফ করেছে ওগুলো দেখাই এই যে এখানে ওর হ্যান্ড প্রিন্ট এগুলো হ্যান্ড প্রিন্ট দিয়ে একটা ফ্লাওয়ার বুকে বানাইছে এখানেও হ্যান্ড প্রিন্ট দিয়ে একটা ফ্লাওয়ার বুকে বানাইছে মাই মাম পিকচার আসছে এটা অনেক কিউট এটা একটা ফ্রেম এটাও রুমে রেখে দিব আর দুপুরবেলা সেভাবে খাওয়া দাওয়া মানে রান্না বান্না করিনি নর্মালি ওর বাবার বার্থডেতে একটু তেহারি রান্না করি ওর পছন্দের খাবার টাবার করি আর কি তো আজকে সেরকমটা সুযোগ হয়নি কারণ স্কুল থেকে এসেছি আমি বারোটার দিকে এসেছে একটার দিকে তো বাসায় যা রান্না ছিল সেগুলোই মোটামুটি খেয়েছি ও তারপরে বিকেলের দিকে শরীরটা একটু ভালো লাগছিলো তো ওর বাবা বলছিল যে বাইরে খাবো কিনা পরে আমি বললাম যে না খাওয়া দরকার নেই তুমি আমাকে একটু ফুল কিনে দাও মানে এখন তো স্প্রিং চলেই যাচ্ছে অলমোস্ট মানে কি বলে এটাকে স্প্রিংয়ের যেই মানে প্লান্টেশন বা মানে গাছপালা যে লাগায় সেই সিজনটা আর কি তো এখন শেষের দিকে গাছের টপগুলোতে বেশ ডিসকাউন্টও ছিল তো এখানে আসলে তো আমার মানে মাথা সব সময় একদম মানে পাগলের মতো হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নিব কিন্তু এগুলো নিয়ে যত্ন করার মতো অবস্থা তো এখন নেই তো বাগান বিলাস কেনার আমার খুবই ইচ্ছা ছিল আমি একদম মানে রেডি যে আমি বাগান বিলাস একটা গাছ নিবই নিব এবার তো বাবা হচ্ছে আমাকে দেখে বলছিল যে মানে আমরা চুজও করে ফেলেছিলাম একটা নেওয়ার জন্য পরে দেখলাম যে এটার যেই জাতটা এটা হচ্ছে বুশ হবে মানে এটা হচ্ছে ছড়িয়ে ডালপালা ছড়াবে এটার জন্য আলাদা নেট বা ওরকম জায়গা দিতে হবে ওয়ালের মধ্যে যে বেয়ে বেয়ে যায় সেটা এটা তো আমরা তো রেন্টাল বাসা এখন এটা যদি ওয়ালে বেয়ে উঠে বা ইয়ে করি তখন আসলে মানে এটা নিয়ে মুভ করা পরবর্তীতে ঝামেলা হবে পরে নিয়েও আবার ডিসাইড করলাম যে না থাক তাহলে এটা এখন নিব না যেটা একটা আছে যে টবের মধ্যে থাকে ওইটা ইনশাল্লাহ নেক্সট ইয়ার যদি সব কিছু ঠিকঠাক থাকে নিব তো আমাকে বলছিল তুমি চাইলে ছোটোটা নিতে পারো তো ছোটোটা আর বড়োটার একই দাম আমি বড়োটা না নিয়ে ছোটোটা কেন নিব পরে আমি বললাম যে না আমি ছোটোটা নিব না তো পরে ও আমাকে বললো যে তাহলে রোজ পিক করি কারণ গোলাপ তো সবসময় মোটামুটি হয় আর আমাদের এখনকার এখানকার যে ওয়েদার সেটা গোলাপের জন্য পারফেক্ট তো হচ্ছে পরে এই যে ইয়েলো কালারের এটা চুজ করলো এটা নিয়েছি আর দুইটা হ্যাঙ্গিং প্ল্যান্ট নেওয়ার জন্য এসেছিলাম তো ওগুলো নিয়েছি আসলে এত এত অপশন মানে দেখতে সুন্দর লাগে কিন্তু নিতে গেলে না এত কনফিউজ হওয়া যায় মানে কোনটা ছেড়ে কোনটা নিব তো নিয়েছি আর কি দুইটা আর এই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ